হ্যালো, গুড মর্নিং সবাইকে। স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমি এখন এই আমার রান্নাঘরের বারান্দায় দাঁড়িয়ে আছি। উঠানটা পরিষ্কার করা হয়েছে দেখছি আমি। আর সকালবেলা ভোরবেলাটা আমার খুব ভালো লাগে বারান্দা এখানে ওখানে ঘোরাঘুরি করতে, ছাদেও চলে যাই। তো দেখো, আমি একটা 20 টাকা দিয়ে ফুলকপি নিয়েছিলাম, সেটা একটু ভাজছি। আর এই দেখো, সকালে জল খাওয়া রেডি হয়ে গেছে। আমার শাশুড়িকে দেবো রসগোল্লা দিয়ে একটু, আর এই কফিটা আমি এখন ভাজছি। এটাকে এবার নামিয়ে দেবো আস্তে আস্তে করে, একটু লাল লাল হলেই ভাজাটা হয়ে যাবে। তা এইটা আমি এবার নামাবো। একদম ফুলকপিটা ছোটো ছিল, 20 টাকা নিয়েছে, তা ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন কফির প্রচুর দাম, জাস্ট এখন উঠছে নতুন। তা ঠিক আছে, এই কফি ভাজা হবে। আর আমার লাউ কেটে রেখেছি, লাউটা করব। আর আমাদের বাড়িতে তো জানো লাউটা খুবই ভালোবাসে সবাই, লাউ পেঁপে এগুলো আমাদের বাড়িতে প্রতিদিনই চলে, বাজারের থেকে প্রতিদিনই নিয়ে আসে। তো লাউটা ভাবছি লাউটা করে নেবো, আলু ঠালু দিয়ে, মেথি দিয়ে একটু, খুব ভালো লাগে খেতে। ওটা দিয়ে এখন কাঁচা লঙ্কা দিয়ে করলে খুব সুন্দর লাগে। তাই দেখো, আমি লাউটা হয়ে গেছে, লাউটা এবার বসিয়েছিলাম, লাউটা এবার নামাবো, লাউটা নামাবো। আর মাছ এনেছে বাজার থেকে, রুই মাছ নিয়ে এসছে। তো এই রুই মাছটা আমি পাতলা করে আদা জিরে দিয়ে ধনে দিয়ে একটু ঝোল করবো। তাই এই আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনু। আর এই করে আমি সব রেডি ফেডি হয়ে যাব, যে করে সব রান্নাঘরটার কাজ টাজ সেরে তারপরে আমি চানটা করব। তা আমি আজ অন্যদিন আগে চানটা করিনি, আজকে আমার চান হয়নি। তাই দেখো, ওই মাছটা এবার আমি ধুয়ে ঠুয়ে রেখেছি, রেডি করে রেখেছি। এই মাছটা নুন হলুদ মাখিয়ে এবার মাছটা আমি বসিয়ে দেবো রান্নাটা। তা রান্নাটা হয়ে গেলেই তারপরে আমি রান্নাঘরটার কাজ সেরে তারপরে আমি চানটা সেরে নেবো, দিয়ে পুজোটা করব। তাই এই আজকে আমার প্রতিদিনের সংসারের কাজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এবার আয়াটাকে ডাকতে যাচ্ছি, ও নিচে আছে, ওকে আমি বলছি তুই ওপরে এসে খাওয়ারটা নিয়ে যা। ওর খাওয়ারটা আমি দিয়ে তবে আমি চান করতে যাই। ওর খাওয়াটা আগে শাশুড়িকে দিয়ে দিয়েছি, আর এই মাছের ঝোলটা বসিয়েছি, এবার ওকে খাওয়ারটা বেড়ে দেবো। মাছটা হয়ে গেলে ওর ভাতটা বেড়ে দেবো, ভাতটা বেড়ে দিলে ও নিয়ে চলে যাবে নিচে। তো আমার আজকে প্রতিদিনের এই হলো সব কিছু। তো আমার চ্যানেলটা এবার তোমাদের ভালো লাগলে, ব্লগটা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব আর লাইক শেয়ারটা করে দিও অতি অবশ্য। আর আমার একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে বলে আমি প্রতিদিন ব্লগ ছাড়তে পারছি না। তো আমি এখন থেকে প্রতিদিনই ছাড়বো, তোমাদের কাছে প্রতিদিনই আমার ব্লগ যাবে, তোমরা দেখো। তো এই থালাটা রেডি করে দিয়েছি, ওকে বললাম তুই খাওয়ারটা নিয়ে গিয়ে খেয়ে নে। তো চলো, আজকের মতন এখানেই শেষ করছি, কালকে আবার দেখাবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।